আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আমাদের ওল্ড ফার্স্ট ইয়ারের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা আছো তোমরা, তোমাদেরকে ক্লাসে গতিবিদ্যা থেকে শুরু করে একদম পদার্থের গাঠনিক ধর্ম পর্যন্ত চ্যাপ্টারগুলো পড়িয়েছিলাম। ভেক্টরের এই অধ্যায়টা আমাদের আরেকজন স্যার তোমাদেরকে পড়িয়েছেন, তারপরও আমি তোমাদেরকে আরেকবার ভেক্টরের যে বেসিক বিষয়গুলো আছে এগুলা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো গত ক্লাসে আমরা স্কেলার রাশি, ভেক্টর রাশি, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, অবস্থান ভেক্টর, এই টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি বলবো যে খুবই সহজ কিছু ফর্মুলা এই চ্যাপ্টারে গাণিতিক প্রবলেমগুলো সলিউশন করার জন্য যেগুলো আমাদের মাথায় রাখতে হবে এগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর ক্লাসের শেষের দিকে তোমাদের জন্য একটা প্রবলেম থাকবে, আমি বোর্ডে লিখবো, এই প্রবলেমটা তোমরা সলিউশন করতে পারবে যদি ক্লাসের শেষ পর্যন্ত তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো চলো শুরু করি। দেখো, একক ভেক্টর নির্ণয় করার জন্য যে ফর্মুলা, লম্ব দিকে একক ভেক্টর হলে তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, আর সমান্তরাল দিকে বললে তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। আমি জানি একক ভেক্টর তোমরা খুব ভালোভাবে বের করতে পারো, কিন্তু সবসময় তোমরা সূত্র এটাই ইউজ করো। প্রশ্নে একটু দেখতে হবে যে লম্ব দিকে যখন বলবে তখন এটা, আর সমান্তরাল দিকে যদি প্রশ্নে উল্লেখ থাকে তখন কিন্তু আমাদেরকে এটা না, এই ফর্মুলা ইউজ করতে হবে। তারপর দেখো, এ ভেক্টর বরাবর বৃহত্তর লম্ব অভিক্ষেপ বি কস থিটা, আবার এ আর বি ডট গুণফল, ডট গুণফলকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ দিতে হবে, আর বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপের ফর্মুলা এটা। এখন এখানে দেখো, সহজভাবে মাথা রাখার জন্য এ ভেক্টর বরাবর হলে এইটা নিতে হবে, আর বি ভেক্টর বরাবর হলে বিটা নিতে হবে। বি এর লম্ব অভিক্ষেপ যখন বলবে তখন বি কস থিটা, এ এর লম্ব অভিক্ষেপ যখন বলবে তখন হবে এই কস থিটা। এভাবে মিলে মিলে যখন তোমরা করবা, কম্পেয়ার করে করবা একটার সাথে আরেকটা, তখন ভালোভাবে তোমাদের মাথায় থাকবে। আর দুটা ভেক্টর ডট গুণফল তোমরা জানো আমরা এভাবে বের করি, আর দুটা ভেক্টরের মধ্যে ক্রস গুণফল ফর্মুলা হচ্ছে এটা, এ ডট বি এ বি কস থিটা, আবার এটাও হতে পারে। আর দুটা ভেক্টরের ক্রস গুণফল আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। দুটি ভেক্টরের মধ্যে ডট গুণফল শূন্য হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, আর দুটি ভেক্টরের ক্রস গুণফল শূন্য হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। বিষয়গুলো আমি তোমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। তো এই ফর্মুলাকে আমরা আবার এভাবেও বলতে পারি যে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে কখন, যখন এদের ডট গুণফল শূন্য, ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে কখন, যখন এদের ক্রস গুণফল শূন্য। ভেক্টরের ত্রিভুজ সূত্রটা একটু দেখো,
ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করা যায়, এটা টি ভেক্টর এটা কিউ ভেক্টর হলে তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে বিপরীত বাহু দ্বারা এদের লব্ধি ভেক্টরের মান ও দিক প্রকাশ করা যাবে। ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি একই ক্রমে কথাটার মানে হচ্ছে এই ভেক্টরের শীর্ষবিন্দু আর একটা ভেক্টরের ফাদবিন্দু একসাথে মিলিত হবে। এভাবে একই ক্রমে যদি দুটি ভেক্টর ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা যায় তাহলে অপর বাহু দিয়ে লব্ধি ভেক্টর প্রকাশ করা যাবে। এক্ষেত্রে আর ইকুয়াল হবে একটি বহুভুজের একটি ভেক্টরের শীর্ষবিন্দু আর একটি ভেক্টরের ফাদবিন্দু শীর্ষবিন্দুর সাথে আরেকটা পদবিন্দু এভাবে মিলিত হয়ে হয়ে যদি একটি বহুভুজ গঠন করে এর অপর বাহু দিয়ে বিপরীত ক্রমে এদের লব্ধির মান ও দিক প্রকাশ করা যাবে। বহুভুজ সূত্রটা ত্রিভুজ সূত্রেরই আরেকটা রূপ। আমরা এখন সামন্তরিকী সূত্র দেখব। সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু একই বিন্দুতে ক্রিয়াশীল থেকে যদি দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করে তাহলে ওই বিন্দুতে অঙ্কিত পণ্য এই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক প্রকাশ করবে।
আর এটি হবে তোমরা জানো রুট ওভার সি স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা আর লব্ধির দিক হবে গত ক্লাসে আমরা স্কেলার রাশি ভেক্টর রাশি নিয়ে পড়েছিলাম বলতো দূরত্ব ও সরণের মধ্যে দূরত্ব কি রাশি সরণ কি রাশি চলো আমরা দেখি একজন ব্যক্তি এ বিন্দু থেকে 5 মিটার অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছালো এবং সে আরো 5 মিটার অতিক্রম করে সি বিন্দুতে গেল তাহলে তার দূরত্ব কত হয়েছে এ বিন্দু থেকে বি বিন্দুতে 5 মিটার যাওয়ার পরে আবার বি বিন্দু থেকে এ বিন্দুতে 5 মিটার ফিরে আসে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো 10 মিটার যাওয়ার সময় 5 মিটার আসার সময় 5 মিটার টোটাল তার দূরত্ব 10 মিটার আচ্ছা এখানে তার স্মরণ কত হয়েছে সে আগে ছিল এই বিন্দুতে বিতে যাওয়ার পরে আবার এতে ফিরে এসছে তার আদি বিন্দু এ শেষ বিন্দু সেটাও এ তাহলে আলটিমেটলি তার কোনো কি হচ্ছে না স্মরণ হচ্ছে না স্মরণ এখানে জিরো আমরা এখানে তিনটা কেস দেখলাম এক নম্বরে তার দূরত্ব ছিল 10 মিটার স্মরণ রুট আউট 50 মিটার দুই নম্বর কেসে আমরা দেখলাম ওই ব্যক্তি দূরত্ব 10 মিটার স্মরণ স্মরণ 10 মিটার তিন নম্বর কেসটাতে এসে আমরা দেখলাম তার দূরত্ব 10 মিটার স্মরণ 0 মিটার এখানে তার কোনো স্মরণ নাই তাহলে দূরত্ব কিন্তু সেম থাকতেছে স্মরণগুলো পরিবর্তন হচ্ছে দিক পরিবর্তন হওয়ার সাথে সাথে স্মরণ পরিবর্তন হচ্ছে যখন লোকটা উপরে গেছে তখন স্মরণ একরকম যখন লোকটা সামনে গেছে তখন স্মরণ একরকম যখন লোকটা এতে বিজে গিয়ে আবার এতে
সমীকরণ আরেক রকম। তাহলে তোমাকে যদি বলে কোন একজন লোক প্রথমে সে 10 মিটার গেল, যাওয়ার পর সে আরো 20 মিটার গেল, তখন যদি বলতে দূরত্ব কত, তুমি বলতে পারবে 10 যোগ 20 তাহলে 30 মিটার। তোমাকে যদি বলে যে স্মরণ কত, ওই লোকটা স্মরণ কত, সে প্রথমে 10 মিটার গেছে পরে আরো 20 মিটার গেছে, এখন তুমি স্মরণ তো বলতে পারবে না, কারণ সে আরো 20 মিটার কোন দিকে গেছে এটা জানতে হবে। সে যদি উপরে যায় তাহলে একরকম, সামনে গেলে একরকম, আবার যাওয়ার পরে সে যদি আবার ফিরে আসে তাহলে স্মরণ আরেক রকম। স্মরণকে প্রকাশ করার জন্য তোমার দিক প্রয়োজন, স্মরণটা হচ্ছে ভেক্টর রশ্মি, আর দূরত্ব প্রকাশ করার জন্য আমাদের শুধু মানটাই যথেষ্ট, এখানে কোনো দিক লাগবে না, এই জন্য দূরত্বটা হচ্ছে স্কেলার রশ্মি। শুরুতে বলছিলাম তোমাদের জন্য একটা প্রবলেম থাকবে, আমি প্রশ্নটা বোর্ডে লিখবো, তোমরা সলিউশন করে এটা আমাকে জানিয়ে দিবে। একজন ব্যক্তি 12 কিলোমিটার পূর্বে, তারপর সে 7 কিলোমিটার উত্তরে, এবং সবশেষে সে 2 কিলোমিটার দক্ষিণে গেল। এখন তোমাদেরকে যেটা করতে হবে তার দূরত্ব স্মরণ তোমাদেরকে বের করতে হবে। কিছুক্ষণ আগে আমি দূরত্ব স্মরণ নিয়ে তোমাদেরকে যে কেসগুলো দেখালাম ওগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা এটা খুব ইজিলি করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাসে আমি তোমাদেরকে ভেক্টর ক্যালকুলাস থেকে পড়াবো, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।